হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি এই যে রেডি হয়েছি, আর এখন বেরিয়ে পড়ব, নন্দিনীকে স্কুলে আনতে যাব, আর তারপরে ওর বিকেলে আবার পড়াও আছে। আর তারপরে কিন্তু আমি দেখো স্টেশনে চলে এসেছি, আর ট্রেনও কিন্তু অলরেডি চলে এসেছে। আর তারপরে আমি পৌঁছে গেলাম গোবরডাঙ্গা স্টেশন। আর গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে আমি এই যে দেখো প্ল্যাটফর্মে বসে আছি, আর এখনও টাইম হয়নি, সেই কারণে বসে আছি। 3টে বাজলে তারপরে যাব। তো তারপরে গাইজ দেখো, গোবরডাঙ্গা স্টেশনের একদম টিকিট কাউন্টারের সামনেই আছে সুন্দর একটা মন্দির। তো সেই মন্দিরেই কিন্তু আজকে পুজো হচ্ছে, এই যে দেখো। আর এখানে যজ্ঞ হবে, তো সেই জন্য ডেকোরেশন চলছে। আর যজ্ঞটা হতে অনেকটাই দেরি, তো যজ্ঞটা তোমাদের দেখাতে পারবো না। তো সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি একটা গান দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখো, আর সবাই বলো জয় শ্রী রাম। শ্রী রামচন্দ্র জি মহারাজ কে ভরে দরবার মে विभीषण ने ताना मारा, ऐ बजरंगी क्या तेरे मन में भी राम है? हनुमान जी ने श्री राम का नाम लिया और सीना फाड़ा, बोले ले दे जय श्री राम। नहीं चला बाण व्यंग के ऐ विभीषण, ताना ना सह पाऊं, क्यों तोड़ी है ये माला तुझे ऐ लंका पति बदला। देख लो मेरे दिल की, देख लो मेरे दिल की।
बजरंगी महाराज के भरे दरबार में विभीषण ने ताना मारा। ए बजरंगी, क्या तेरे मन में भी राम है? हनुमान जी ने श्री राम का नाम लिया और सीना फाड़ा, बोले ले दे I'm okay.